নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘর উইথ পাপিয়ায়। আপনাদের আজ আমি একটা নতুন রেসিপির জন্য মোচা কাটতে এসেছি, সেটা দেখাচ্ছি। আজ দেখুন আমার ক্যামেরাম্যান মোচা কাটতে যাচ্ছে। দেখুন ওই গাছে মোচা হয়েছে, ওই গাছটা কেটে দিল। দেখুন মোচা কাটছে, গাছটা কেটে দিয়েছে। মোচাটা থেকে এখনো কিন্তু কলা বের হয়নি, গোটা অবস্থাতেই মোচাটাকে কেটে নিয়েছে। বড় হয়েছে এখনো, এর এখনো ছড়া বের হয়নি। এটা দিয়ে চিংড়ি মাছ আর মোচা দিয়ে কাটলেট বানানো হবে, সেটার জন্য এটা কাটা হলো। বন্ধুরা দেখুন মোচাটা কেটেছিলাম, সেই মোচাটা এখন এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এর ভেতরে এখনো কিন্তু কলা বের হয়নি, এই যে ছোট ছোট কলা হচ্ছে এগুলো কিন্তু ফেলে দেব, এগুলো নেব না, এগুলো নিলে কষ লাগবে। দেখুন এবার এইখান থেকে কিন্তু আমি নেব, এগুলো এগুলো অনেকটাই কচি, এগুলো নিলে কষ লাগবে না। এগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা এর ভেতরে এই যে একটা শক্ত অংশ থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এইটা আমি ফেলে দিলাম, এবার প্রত্যেকটার ভেতর থেকে এটা বের করে নেব। দেখুন বন্ধুরা এগুলো বের করে নিয়েছি, এই অল্প কিছু কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বন্ধুরা পাশে আর একটা গামলায় জল নিয়ে নেবেন। এর মোচা কাটতে গেলে দেখবেন হাতে একটা কালো রং হয়ে যায়, এইটা হবে না। যদি যেটা মোচাটা কেটে রাখবেন সেটা আলাদা রাখবেন, আর পাশে আর একটা গামলা রেখে তার মধ্যে আলাদা জল রাখবেন। এই জলটায় বারবার হাত এরকমভাবে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন মোচার আঠাটা আপনার হাতে লেগে হাত কালো হয়ে যাবে না। এভাবে আরও কয়েকটা আপনাদেরকে কেটে দেখাই, এরকমভাবে কুচি কুচি করে কেটে নেবেন। এবার আমি বাকি অংশটা কেটে নেব। দেখুন বন্ধুরা মোচাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর দেখুন আমি বলছিলাম কালো দাগ হবে না, দেখুন কোনো রকম কোনো কালো দাগ হয়নি। এরকমভাবে আপনারা মোচা কাটলে আপনাদেরও হাতে কোনো আঠা লেগে যাবে না। দেখুন বন্ধুরা মোচাটা কেটে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি চারটা কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে রেখেছি, এটাও এবার দিয়ে দিচ্ছি। দেখুন এবার ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেব, আগে অল্প পরিমাণ দেব, দিয়ে মাখতে থাকব, যদি আর লাগে তাহলে আরও একটু দেব। দেখুন বন্ধুরা এর মধ্যে আরও একটু বেসন লাগবে। এর মধ্যে অল্প জল দিয়ে
মেখে নেব। এর মধ্যে বন্ধুরা আপনারা কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে। এবারে এটা থেকে লম্বা লম্বা কাটলেটের আকারে বানিয়ে নেব। বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, এবার যে কাটলেটগুলো তৈরি করেছি সেটা এর মধ্যে দেবো। এটা কিন্তু তেল গরম হয়ে গেছে, দেখুন একে একে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা আছে, ভেজে নিতে হবে, আর দেব না, এগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করছি। এক মিনিট হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এই পিঠটা হতে দেব। দেখুন বন্ধুরা কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কেমন হয়েছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এবার বাকিটা আমি ভেজে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ডোটা তৈরি করার সময় হালকা একটু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা আমার কাটলেটগুলো একদমই রেডি হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের সবাইকার খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিতে ভুল করবেন না।